আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজের বিশেষ আয়োজন বিশ্ব পরিক্রমায়। আপনাদের সাথে আছি আমি তাসনুভারিদি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আসামে নাগরিক তালিকা নিয়ে বিপাকে বিজেপি। প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহারে রাজি নন ইমরান। সাবেক প্রধানমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রীকে বহিষ্কার করল তুরস্কের ক্ষমতাসীন একে পার্টি। চীনের বিরুদ্ধে আবারও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি। মঙ্গলবার পার্লামেন্টে দেয়া এক ভাষণে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করতে হলে সেটা অবশ্যই 2015 সালে করা পরমাণু চুক্তিতে ফেরা নিয়ে আলোচনা করতে হবে, না হলে তারা আলোচনায় বসবেন না। বিস্তারিত রিপোর্টে। 2015 সালের জুনে ভিয়েনায় নিরাপত্তা পরিষদের 5 সদস্য দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন ও জার্মানি ইরানের সঙ্গে পরমাণু চুক্তি স্বাক্ষর করে। ওবামা আমলে স্বাক্ষরিত এই চুক্তিকে ক্ষয়িষ্ণু ও পচনশীল আখ্যা দিয়ে গত বছরের মে মাসে তা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর নভেম্বর থেকে তেহরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহাল শুরু করে ওয়াশিংটন। মার্কিন নিষেধাজ্ঞার কারণে মারাত্মক সংকটের মুখে পড়েছে ইরানের অর্থনীতি। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইরানের হাসান রুহানির সাক্ষাৎ হতে পারে বলে খবর প্রকাশিত হয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো গত সপ্তাহে এক বক্তৃতায় বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে রুহানি ট্রাম্প বৈঠক হতে পারে। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তেহরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না ইরান। দুই দেশের মধ্যে চলমান অচলাবস্থা কাটাতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠকের ইঙ্গিত দেওয়ার একদিন পর ইরানের অবস্থান ব্যাখ্যা করেন রুহানি। আসামের চূড়ান্ত নাগরিক তালিকা প্রকাশের পর আসাম পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। চূড়ান্ত নাগরিক তালিকায় যে 19 লাখের বেশি লোকের নাম বাদ পড়ছে, তাদের বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের। এর ফলে খোদ বিজেপি নেতারা এখন এনআরসি বাতিলের দাবি তুলেছেন। এমন পরিস্থিতির মধ্যে বিজেপির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসাম সফর যাচ্ছেন। টাইমস অফ ইন্ডিয়ার এক রিপোর্টে বলা হয়েছে, এনআরসি প্রকাশের পর পুরো পরিস্থিতি পর্যালোচনা করবেন তিনি। বিস্তারিত রিপোর্টে। 31 আগস্ট আসামের চূড়ান্ত নাগরিক তালিকা বা এনআরসি প্রকাশ করা হয়। এ থেকে বাদ পড়েছেন রাজ্যের প্রায় 19,06,657 জন মানুষ। বাদ পড়া ব্যক্তিরা ফরেনার্স ট্রাইব্যুনালে আপিলের সুযোগ পেলেও তাদের মধ্যে জেঁকে বসেছে বিদেশি ঘোষিত হওয়ার শঙ্কা। রাজ্যের বিপুল সংখ্যক হিন্দু ধর্মাবলম্বী এ তালিকা থেকে বাদ পড়ায় এনআরসি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে রাজ্য বিজেপিও। বিভিন্ন দলের আইন প্রণেতারা অভিযোগ তুলেছেন, বহু প্রকৃত ভারতীয় নাগরিক তালিকা থেকে বাদ পড়েছেন। এমন পরিস্থিতিতে অমিত শাহের আসাম সফর বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করা হচ্ছে। আসামে এনআরসি প্রকাশের পর বিজেপি বেশ কোণঠাসা হয়ে পড়েছে। বিজেপি নেতারা ধারণা দিয়ে আসছিলেন, শুধু মুসলমানদের আসাম থেকে বিতরণ করা হবে। এখন মুসলমানদের পাশাপাশি বিপুল সংখ্যক হিন্দুর নাম তালিকায় নেই। এ তালিকা প্রকাশের পর থেকে বিতর্ক দেখা দিয়েছে, কারণ সাবেক আইন কর্মকর্তা, সেনা সদস্য কিংবা একই পরিবারের একাধিক লোক বাদ পড়েছে। রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য বিজেপি এমন কর্মসূচি নিয়েছিল। এখন বিরোধী রাজনৈতিক দলগুলো অভিযোগ করছে, বিজেপি হিন্দু স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। অমিত শাহের এই সফরের পর আসাম পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে এখন দৃষ্টি রাখছেন বিশ্লেষকরা। ভারতের সঙ্গে উত্তেজনা সত্ত্বেও পাকিস্তান প্রথমে নিজেদের পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। লাহোরে এক সমাবেশে তিনি এ কথা বলেন। কাশ্মীর ইস্যুতে দুই দেশের উত্তেজনার মধ্যে গত মাসে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ইঙ্গিত দেন, শত্রুপক্ষের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র প্রথমে ব্যবহার নয়, নীতি পরিবর্তনের কথা ভাবছে তার দেশ। বিস্তারিত রিপোর্টে। কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার পর পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও খারাপ হচ্ছে ভারতের। ইসলামাবাদ জানিয়ে দিয়েছে তারা কাশ্মীরিদের জন্য তাদের সর্বস্ব দিয়ে লড়াই করবে, এমনকি যুদ্ধের জন্য পাকিস্তান ও সেদেশের সেনাবাহিনী প্রস্তুত বলে হুঁশিয়ার করে দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। গত মাসে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, যুদ্ধ পরিস্থিতি দেখা দিলে শত্রুপক্ষের বিরুদ্ধে প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না বলে এখনও তারা প্রতিশ্রুতিবদ্ধ। তবে ভবিষ্যতে এই প্রতিশ্রুতি রাখবে কিনা তা পরিস্থিতির উপর নির্ভর করবে। যহাঁ তক হামারি নিউক্লিয়ার পলিসি কা সওয়াল হ্যায় উসমে নো ফার্স্ট ইউজ কি আজ তক হামারি পলিসি ইয়হি হ্যায়
अब भविष्य में क्या होगा यह सब परिस्थितियों पर निर्भर करता है। এমন পরিস্থিতিতে ইমরান খানের নতুন ঘোষণা আসলো। লাহোরে শিখ ধর্মাবলম্বীদের এক সমাবেশে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, আমরা উভয় পারমাণবিক শক্তিধর দেশ, এসব উত্তেজনা বাড়তে থাকলে পৃথিবী বিপদে পড়তে পারে, আমাদের দিক থেকে কখনোই প্রথমে এটি ব্যবহার করা হবে না। আপকো ভি সবকো ইস আইডিওলজি কে খিলাফ আওয়াজ উঠানি চাহিয়ে কিউকি ইসকা সবকো খতরা হ্যায় অর ফির হাম দো নিউক্লিয়ার আর্ম বোল কে হ্যায় अगर ये आगे टेंशन बढ़ती है तो दुनिया को खतरा है। सर तो मैंने आपके लिए सिर्फ ये इसलिए कह रहा हूँ कि हमारी तरफ से कभी भी कोई किसी तरफ पहल नहीं होगी। हम कभी भी ये जो सारा इस वक्त जो सिचुएशन खड़ा हुआ है कश्मीर पे, ये तो कोई भी टॉलरेट नहीं कर सकता जिसमें इंसानियत है। 1947 সালে ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভের পর থেকেই ভারত পাকিস্তান উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে আছে কাশ্মীর ইস্যু। দুদেশেই অঞ্চলটির বিশেষ অংশ শাসন করলেও পুরো অংশ নিজেদের বলে দাবি করে। এখন পর্যন্ত দুদেশের মধ্যে সংঘটিত তিনটি যুদ্ধের মধ্যে দুটি সংঘটিত হয়েছে কাশ্মীর ইস্যুতে। গত মাসে কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করলে ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করে পাকিস্তান, বহিষ্কার করা হয় ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় দূতকে। এ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আলোচনা হয়েছে। তবে কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল অভ্যন্তরীণ বিষয় বলে দাবি করে আসছে ভারত। ওয়াহিদ ফারুকি, বিডি ভিউজ। তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগুলো ও তিনজন সংসদ সদস্যকে। তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তাইয়েপ এরদোগান দাভুতোগুলোর শহর কোনিয়া সফরের পর তাকে বহিষ্কারের এই ঘোষণা আসলো। বেশ কিছুদিন থেকে খবর আসছিল দাভুতোগুলোর নেতৃত্বে আরেকটি রাজনৈতিক দল গঠন করা হচ্ছে। এর মধ্য দিয়ে একে পার্টির মধ্যে দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ পেল। বিস্তারিত রিপোর্টে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী আহমেদ দাতুভোগুলোর দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান 2016 সালের মে মাসে। গত মার্চে তুরস্কের স্থানীয় নির্বাচনে সরকার ও একে পার্টির ভূমিকার তিনি সমালোচনা করেন। তার সাথে আরও যে তিনজন সংসদ সদস্য তার সাথে ঘনিষ্ঠ যোগাযোগ করতেন, তারা একটি নতুন দল গঠনের প্রস্তুতি নিচ্ছিলেন বলে গুজব ছড়িয়ে পড়েছে। একে পার্টির ভেতরে আরেকটি অংশ দল থেকে বেরিয়ে যাচ্ছে বলে খবর এসেছে। এই গ্রুপের নেতৃত্বে আছেন সাবেক উপপ্রধানমন্ত্রী আলী বাবা খান। স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন দলের নীতি সমালোচনা করে পদত্যাগ করেন। বাবা খান ক্ষমতাসীন একে পার্টির প্রতিষ্ঠাতাদের একজন। পদত্যাগ পত্রে বাবা খান বলেন, একে পার্টি আগামী প্রজন্মের প্রত্যাশা পূরণ করতে পারবে না। বর্তমানে যে পরিস্থিতিতে তুরস্ক চলছে তাতে ভবিষ্যতের জন্য নতুন দৃষ্টি প্রয়োজন। প্রতিটি ক্ষেত্রে সঠিক বিশ্লেষণ, কৌশল এবং পরিকল্পনা দরকার। দাতুভোগুলো ও বাবা খানের নতুন দল গঠনের ইঙ্গিত করে তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তাইয়েপ এরদোগান বলেছেন, একে পার্টি থেকে অতীতেও কেউ বেরিয়ে গিয়ে সফল হননি। তুরস্কের রাজনীতিতে অতীতে এমন ঘটনা ঘটলেও তাতে ব্যর্থ প্রচেষ্টা ছাড়া আর কিছুই ছিল না। ve vatandaşlarımızın güvenliğini temin noktasında çok önemli başarılara imza attık. Şimdi gündemimizde Fırat'ın doğusu var. Fırat'ın doğusundaki terör yuvalarını da temizlemekte kararlıyız. তুরস্কের রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, একে পার্টি থেকে বেরিয়ে গিয়ে নতুন দল গঠন করা কঠিন হয়ে পড়বে দাতুভোগুলো ও বাবা খানের। তবে দল থেকে একাধিক প্রভাবশালী নেতার বেরিয়ে যাওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয় এরদোগান কর্তৃত্ববাদী শাসনে দলের মধ্যে ভিন্ন মতের অবস্থান খুবই দুর্বল। তাসনুভা রিদি, বিডি ভিউজ। বাণিজ্য ইস্যুতে চীনের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার টুইটারে দেওয়া পোস্টে এমন হুঁশিয়ারি দেন তিনি। টুইটে ট্রাম্প বলেন, চীনের সঙ্গে আলোচনায় আমরা খুব ভালো করছি। 2020 সালে আমি ফের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলে চীনের কী হবে? তখন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের বাণিজ্য চুক্তি আরও কঠিন হয়ে পড়বে। এ সময়ের মধ্যে তাদের সরবরাহ চেইন ভেঙে পড়বে। ব্যবসা, চাকরি ও অর্থ হারাবে চীনারা। বিস্তারিত রিপোর্টে। এর আগে চীনকে চোর হিসেবে আখ্যায়িত করে মার্কিন প্রতিষ্ঠানগুলোকে দেশটির বিকল্প খোঁজার পরামর্শ দিয়েছিলেন ট্রাম্প। গত আগস্টের শেষ দিকে টুইটারে দেওয়া পোস্টে তিনি বলেন, বহু বছর ধরে চীন আমাদের ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের ক্ষতি করেছে। তারা বছরে আমাদের কয়েকশো বিলিয়ন ডলারের বুদ্ধিবৃত্তিক সম্পদ চুরি করেছে।
তারা এ কাজ অব্যাহত রাখতে চায়, কিন্তু আমি এটা হতে দিতে পারি না, চীনকে আমাদের প্রয়োজন নেই। এরপর চীনের বিরুদ্ধে মুদ্রা কারসাজির অভিযোগ আনেন। চীনের সঙ্গে বিপুল বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার লক্ষ্যে গত বছর থেকে বেইজিংয়ে রপ্তানি পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ শুরু করে ট্রাম্প প্রশাসন। মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন আর আমেরিকা ফার্স্ট নামের কথিত সংরক্ষণশীল নীতির ঘোষণা দিয়ে ক্ষমতায় আসা ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা হিসেবে বেইজিংও মার্কিন পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ শুরু করে। বাণিজ্য নিয়ে উত্তেজনা কমাতে এবছর ওয়াশিংটন ও বেইজিং কয়েক দফা বৈঠকও করেছে, কিন্তু ট্রাম্পের টুইটগুলোই বলে দেয় সেসব আসলে ঠিক কতটা ফলপ্রসূ হয়েছে তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। ওয়াহিদ ফারুকি, বিডি ভিউজ। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। সংযুক্ত থাকুন বিডি ভিউজের ফেসবুক পেজে। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ। Thank you.